স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চট্টগ্রাম চার আসনের সাংসদের। এবং চাঞ্চল্যকর রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদ হত্যা মামলায় গ্রেফতার দুই। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চার আসনের সংসদ সদস্য এস এম আল মামুন। সকালে নগরীর পাহাড়তলি শহীদ লেন এলাকায় রোটারি আন্তর্জাতিক জেলা 65 এর আওতাধীন রোটারি ক্লাব অফ চিটাগং, ক্রাউন ও রেড ক্রিসেন্টের যৌথ আয়োজনে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প সহ রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রোটারি ক্লাব অফ চিটাগং ক্রাউন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যান্টি টেরোরিজম ইউনিট চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। এ সময় বক্তারা অবহেলিত ও সুবিধা বঞ্চিতদের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রাম মহানগরীর হামিদচর এলাকায় চাঞ্চল্যকর রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি কবির ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গতকাল রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে র্যাব সাত চট্টগ্রাম ও র্যাব দশ কেরানীগঞ্জের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত 14 মার্চ স্থানীয় বাবুলের অনুসারীরা গ্রেফতারকৃত কবিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদকে হত্যা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে বিপুল বিনিয়োগ করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। গতকাল বিকেলে নগরীর টাইগার পাসের চসিক কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন। তিনি জানান, নগরীর যোগাযোগ অবকাঠামোকে ঠেলে সাজাতে 2,500 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সভায় চট্টগ্রামে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক কার্যক্রম এবং ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশিম, দক্ষিণ কোরিয়া দূতাবাসের কনসাল কিম জিয়ং কি সহ দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। টেকনাফে অভিযান চালিয়ে 2 কেজি 45 গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে বিজিবি। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির ব্যাটেলিয়ন 2-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গতকাল রাতে টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ঘাট এলাকা থেকে এই ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক কারবারি পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক ওই কারবারিকে গ্রেফতারে ব্যাটেলিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ 5 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। জানান, মিয়ানমার থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলি বাংলাদেশে এনে অপরাধী চক্রের কাছে হস্তান্তর করছে একটি সংঘবদ্ধ চক্র। এমন সংবাদের ভিত্তিতে উখিয়ার মাদারবুনিয়া এলাকায় দুর্ধর্ষ ডাকাত মোস্তাকের বাড়িতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি 1 শুটার গান, 77 রাউন্ড গুলি এবং 24টি গুলির খোসা জব্দ করা হয়। পরে তাদের আরেক সদস্য বেলালকে তার নিজ এলাকা মহেশখালী যাওয়ার সময় মরিচা যৌথ চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মোতাবেক টেকনাফের শাপলাপুর সমুদ্র তীরবর্তী ঝাউবাগানের বালিতে লুকানো অবস্থায় একটি বিদেশি G3 রাইফেল, একটি ম্যাগজিন ও 15 রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সাংস্কৃতিক কর্মীরাই মহান স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সৃষ্টি সুখের উল্লাসে মুক্ত করি ধ্বনি প্রতিপাদ্যে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের 36 বছর পূর্তি উপলক্ষে মুক্তধ্বনি আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, সংস্কৃতির সঙ্গে জড়িত থাকলেই শুদ্ধ মানুষ হওয়া সম্ভব। স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আব্দুর রশিদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির পরিচালক ডক্টর শাহাদাত হোসেন নিপু, 21 পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা, ঔপন্যাসিক ও গবেষক মজিদ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন অমান্যকারীকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গত রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় সবচেয়ে বেশি মামলা বাংলাদেশে নিষ্পত্তি হয় উল্লেখ করে তিনি আইনজীবী সমিতিকে মামলা জটসহ নানা সমস্যার বিষয়ে লিখিতভাবে সুপ্রিম কোর্ট বরাবর দেওয়ার নির্দেশ দেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি, বিচারপতি শেখ হাসান আরিফ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারিতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রাশিদুল আলম। গতকাল হাটহাজারি উপজেলার ধোপপুল এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এদিকে এবার উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন বলে জানান ভোটাররা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির ব্যবস্থাপনায় গতকাল বিকেলে সিজেকেএস কনভেনশন হলে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লীগের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ অনেকে উপস্থিত ছিলেন। সুইস পদ্ধতিতে আয়োজিত এবারে দাবা লীগের খেলা ইলেকট্রনিক বোর্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 24 মে থেকে শুরু হতে যাওয়া এবারের খেলায় প্রিমিয়ার ডিভিশনে 10টি দল অংশগ্রহণ করবে। সাতকানিয়ার সরোয়ার বাজার এলাকায় প্রতিবেশীর রোষানলে পড়ে বাড়ি ছাড়ার অভিযোগ এনেছে এক পরিবার। গতকাল ভুক্তভোগী বাবুল দে ও তার সন্তান সঞ্জয় দে গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, প্রতিবেশী চন্দন দাস এবং তার ভাই ভোলা দাস হুমকির পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। এতে বাধ্য হয়ে তার পরিবার ঘর ছেড়েছে। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বিপ্লব চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চন্দন দাস এবং তার ভাই ভোলা দাস সামান্য বিষয় নিয়ে সঞ্জয় দের পরিবারের ওপর অত্যাচার করে আসছে। এই বিষয়ে স্থানীয় প্রতিনিধিরা কথা বলে সমাধান করতে চাইলে চন্দন দাসের পরিবার আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলেও জানান তিনি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান চট্টগ্রাম 4 আসনের সাংসদের। এবং চাঞ্চল্যকর রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদ হত্যা মামলায় গ্রেফতার 2। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টা 15 মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।